হরে কৃষ্ণ। প্রতিদিনের রাশিফলে আপনাদের সবাইকে স্বাগত ও ধন্যবাদ। আজ 27শে জ্যৈষ্ঠ, 11ই জুন 2021 শুক্রবার। আজ সূর্য উদয় 4:55, সূর্যাস্ত 6:19। প্রতিপদ অপরাহ্ন 5:11। মৃগশিরা নক্ষত্র দিবা 1:51। আজ যদি আপনার পরিবারের প্রতিবেশী বা আত্মীয় স্বজনের মধ্যে কেউ নবজাতক বা নবজাতিকা জন্মগ্রহণ করেন, মিথুন রাশি শুদ্ধ বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, দেবগণ বিংশতরি মঙ্গলের দশা। আবার দিবা 1:51 মধ্যে জন্মগ্রহণ করলে নরগণ বিংশতরি রাহুর দশা। আজ বারবেলাদি থাকছে 8:16 থেকে 11:37 মধ্যে। এই সময় কোনো শুভ কাজ না করাটাই ভালো। আজ শুভ কর্ম দিবা 7:16 মধ্যে কর্ণ বেদ, দিবা 8:16 মধ্যে পুনঃ, দিবা 11:37 গতে 1:51 মধ্যে। নামকরণ, রত্নধারণ, দেবতা গঠন, গ্রহ পূজা, শান্তি সস্তায়ন, ক্রয় বাণিজ্য। এবারে আসা যাক 12টি রাশি আজ আপনারা কেমন থাকবেন। প্রথমে আসা যাক মেষ রাশি। মেষ রাশি, আজকের আপনারা যদি রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন তো অবশ্যই জনসেবায় ব্যস্ত থাকবেন, এবং আপনি যদি সাধারণ ব্যক্তি হয়ে থাকেন তো অবশ্যই আজকের আপনাকে এমন কোনো কাজ করতে হবে যাতে কিন্তু আপনি কোনো পারিশ্রমিক পাবেন না, কিছু ব্যক্তির উপকারের মতোই। আজ আপনাদের আর্থিক বিষয়ে নিজের ক্ষমতার উপরে অবশ্যই আস্থা থাকবে এবং সেখান থেকে কিছু আশার আলো আপনারা দেখতে পাবেন। আজ আপনার শুভ সংখ্যা 1 এবং শুভ রং সেটি হলো সোনালী। এবারে আসা যাক বৃষ রাশি। আপনারা যারা দীর্ঘদিন ধরে কোনো বড় ধরনের অসুখে পড়েছিলেন কিছুটা আপনারা সুরাহা এখান থেকে পাবেন। আজ আপনার মনের মধ্যে অনেক রকম বহুমুখী চিন্তাভাবনা আসবে, নিজেকে কীভাবে বিকশিত করার, কীভাবে প্রকাশিত করার। আপনি যদি বিজনেস ক্ষেত্র থাকেন তো অবশ্যই আপনার মনের মধ্যে বহুমুখী চিন্তাভাবনা সেটি দেখতে পাওয়া যাবে। আজ আপনার শুভ সংখ্যা সেটি হলো 9 এবং শুভ রং সেটি হলো লাল। এবারে আসা যাক মিথুন রাশি। আজকের আপনাকে যথেষ্ট কাজের মধ্যে দেখতে পাওয়া যাবে বা কাজের মধ্যে আপনি যথেষ্ট অ্যাগ্রেসিভ ভাব থাকবেন, এবং আপনার মনের মধ্যে কোনো লাক্সারিয়াস জিনিস কেনার চিন্তাভাবনা সেটিও মনের মধ্যে থাকবে। তবে এই বিষয়ে আপনি যদি চিন্তা করেন তো অবশ্যই সেটি কিছু দিনের মধ্যে হওয়া সম্ভব। আজ আপনার শুভ সংখ্যা সেটি হলো 7 এবং শুভ রং সেটি হলো সাদা। এবার আসা যাক কর্কট রাশি। আজ আপনার মনের মধ্যে যথেষ্ট একটু রাগান্বিত ভাব দেখতে পাওয়া যাবে, কোনো কিছুতেই কারোর কথা সহ্য হবে না। মনের মধ্যে আপনি যেটা ভাবছেন, যেটি আপনি কুইক করে ফেলবো, সেটি কিন্তু সম্ভব নয়। তাই সময়ের সঙ্গেই আপনাকে থাকতেই হবে, কিছুটা সময় আপনাকে অপেক্ষা করতেই হবে। আজ আপনার কোনো লাক্সারিয়াস বা সোনা জাতীয় কিছু হারিয়ে যাবার সম্ভাবনা আছে, তাই অবশ্যই সাবধানে একটু থাকবেন। আজ আপনার শুভ সংখ্যা 2 এবং শুভ রং সেটি হলো সাদা। এবার আসা যাক সিংহ রাশি। আজ যারা প্রেম ভালোবাসার সঙ্গে আছেন অথবা কোনো সম্পর্কে যুক্ত আছেন আপনাদের কিন্তু এখানে দেখা যাচ্ছে সেটি সম্পর্ক ছিন্ন হবার সম্ভাবনা আছে, এবং আপনার নিজের একটু অ্যাগ্রেসিভ ভাব সেটি থাকবে।
এবং এই অ্যাগ্রেসিভ ভাবটা একটু কম করবেন, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে যায়। আজ আপনার শুভ সংখ্যা 9 এবং শুভ রং সেটি হলো লাল। এবার আসা যাক কন্যা রাশি। কন্যা রাশি আজকের আপনার মনের মধ্যে পুরনো কোনো কথা যেগুলো মনের মধ্যে আসবে এবং যার ফলে আপনি কিন্তু মনের মধ্যে যথেষ্ট ব্যথিত থাকবেন। আজ আপনার বিশেষ করে আপনার যদি কোনো ভাই থাকে বা বোন থাকে তার একটু শরীর স্বাস্থ্য সমস্যা সেটি দেখাচ্ছে। আজ আপনি যথেষ্ট ব্যথিত থাকবেন। আজ আপনার শুভ সংখ্যা 7 এবং শুভ রং সেটি হলো সাদা। এবার আসা যাক তুলা রাশি। তুলা রাশি আপনি যাকে ভালোবাসেন বিশ্বাস করেন সেই কিন্তু আপনাকে বিশ্বাসঘাতকতা করবে এবং আপনার সঙ্গে শত্রুতাও ভেতরে ভেতরে করবে, যেটা আপনি জানতে পারবেন। তবে আরেকটি বিশেষ ক্ষেত্রে আজকের আপনারা কোনো রকম যদি আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকে, বজ্রাঘাত পড়তে থাকে, তা অবশ্যই আপনি কোনো কংক্রিটের দেয়ালের বা কোনো ঘরের মধ্যেই থাকার চেষ্টা করবেন, বজ্রাঘাত থেকে একটু সাবধানে থাকবেন। আজ আপনার শুভ সংখ্যা সেটি হলো 1 এবং শুভ রং সেটি হলো সোনালী। এবার আসা যাক বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি আজকের আপনাদের প্রাপ্তিযোগ সেটি কিন্তু দেখাচ্ছে এবং যেটি আপনি ভাবেন লটারি প্রাপ্তি সেটিও সম্ভাবনা আছে, বা আপনি কোনো অর্থ বা কোনো জিনিস গুড়িয়েও পেতে পারেন, যেটা কিন্তু আপনার ক্ষেত্রে আর্থিক সমৃদ্ধি দেখাচ্ছে। আজ আপনার শুভ সংখ্যা সেটি হলো 3 এবং শুভ রং সেটি হলো হলুদ। এবার আসি ধনুরাশি। ধনুরাশি আজকের আপনাদের দীর্ঘদিন ধরে আপনি যে কাজের সঙ্গে যুক্ত ছিলেন সেই কাজের যথেষ্ট স্ট্যাবিলিটি সেই দেখতে পাবেন এবং নিজেকে প্রতিষ্ঠা করার সমস্ত চাবিকাঠি আপনার মনের মধ্যে সেটি উদ্ভব হবে। আপনি যদি বিজনেস ক্ষেত্রে থাকেন তো অবশ্যই আজ আপনার লাভ দেখাচ্ছে, এবং আপনি যদি অংশীদারি ক্ষেত্রে থাকেন সেখানে কিন্তু হস্তান্তর হতে চলেছে আপনার নিজের ক্ষেত্রে। আজ আপনার শুভ সংখ্যা সেটি হলো 9 এবং শুভ রং সেটি হলো লাল। এবারে আসা যাক মকর রাশি। আজ আপনার মনের মধ্যে যথেষ্ট উৎসাহ সেটি দেখতে পাওয়া যাবে, যে কোনো কাজের মধ্যে আপনি যথেষ্ট অ্যাগ্রেসিভ ভাব সেটি কিন্তু থাকবেন এবং মনের মধ্যে যথেষ্ট আনন্দ অনুভব করবেন। আর্থিক ক্ষেত্রে বলা যেতে পারে বৃহস্পতি যেহেতু আপনার রাশি অনুযায়ী দ্বিতীয় স্থানে আছে, সেহেতু কিছু অর্থ আপনার পাওনাদারকে দিতে হতে পারে। একদিক ক্ষেত্রে কিন্তু আপনার অর্থ বেরিয়ে গেলেও কিন্তু আপনি একটু হালকা হতে পারবেন। আজ আপনার শুভ সংখ্যা সেটি হলো 9 এবং শুভ রং সেটি হলো লাল। এবার আসে যাক কুম্ভ রাশি। আজকের আপনারা বন্ধু থেকে সাবধান, অবশ্যই আপনারা বন্ধু চিনতে পারবেন কোন বন্ধু আপনার ভালো চায় এবং কোন বন্ধুটা আপনার কিন্তু ক্ষতি চায়, এবং আপনি যাকে ভালোবাসেন সেখান থেকে কিন্তু একটু সাবধানে থাকবেন, কারণ আপনার পিছন থেকে আপনার ক্ষতি করার চিন্তাভাবনা তাদের মধ্যে থাকবে। আজ আপনার শুভ সংখ্যা 6 এবং শুভ রং সেটি হলো গোলাপি। এবার আসা যাক মীন রাশি। আজকের আপনাদের বিভিন্ন রকম উৎস থেকে কিছু আয়ের সম্ভাবনা আছে, বা আপনি যদি এইসব ক্ষেত্রে আগে থেকে করে থাকেন তো অবশ্যই কিছু ভালো সুসংবাদ সেটি পেতে পারেন, এবং যেটা আপনাকে আর্থিক বৃদ্ধিতে যথেষ্ট কিন্তু সহযোগিতা আপনি পাবেন এক্ষেত্রে। আজ আপনার নিজের কর্মক্ষমতার উপরে যথেষ্ট ভরসা থাকবে এবং যে কোনো কর্মই আপনি সেটি দ্রুত করার চেষ্টা কীভাবে করতে হয় সেটিও আপনি মনের মধ্যে আয়ত্ত করতে পারবেন। আজ আপনার শুভ সংখ্যা 4 এবং শুভ রং সেটি হলো বাদামি। এই হলো 12টি রাশির রাশিফল। আপনারা সবাই ভালো থাকুন, সতর্ক থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।